এই সময়টা নিয়ে আলোচনা করব। তো আলোচনা করার আগে তোমাদের সাথে একটু আলোচনা করে নিই এই ব্যাপারটা যে ওয়ান ডে রোড হার নেম এই সময়টার নাম হচ্ছে 75। তো ওয়ান ডে রোড হার নেম এটা নেওয়া হয়েছে অ্যামোরেটি নামক একটা সনেটের বই থেকে যেটা এডমান স্পেন্সারের লিখা। তো সেখানে 89 পয়েন্ট ছিল, অর্থাৎ সেখানে 89 পয়েন্ট ছিল, তার থেকে 75 নম্বর সনেট হচ্ছে ওয়ান ডে আই রোড হার নেম এই কবিতাটাই আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু। তো এই কবিতাতে যাওয়ার আগে আমরা কিন্তু জানি সেটা হচ্ছে এডমান্ড স্পেন্সার সম্পর্কে, সেটা হচ্ছে এডমান্ড স্পেন্সার একজন এলিজাবেথিয়ান এজের কবি ছিলেন। তো এলিজাবেথিয়ান এজের কবিদের মধ্যে একটা বড় সংঘাত চলছে, সেটা হচ্ছে তাদের সাবজেক্ট বা থিম নিয়ে, অর্থাৎ তাদের কবিতা লেখা সাবজেক্ট এবং থিম নিয়ে একটা বড় ধরনের কন্ট্রাস্ট ছিল। সেই বিষয়বস্তুটা কি, একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে লাভ, অর্থাৎ টাইম এবং লাভ এই দুটো বিষয়বস্তু নিয়ে এলিজাবেথিয়ান এজের কবিদের মধ্যে একটা সংঘাত, অর্থাৎ কবিদের কবিতার বিষয়বস্তুকে নিয়ে একটা সংঘাত আমরা দেখতে পাই। তো সেক্ষেত্রে দেখানো হয় কি না, সেক্ষেত্রে দেখানো হয়েছে যে কবিরা বা যারা কবিতা লিখেছেন সেই সমস্ত সয়েন্টিয়াররা, তো এই কবিরা কি চেয়েছেন না, কবিরা চেয়েছেন যে সময়ের কোরাল গ্রাস থেকে তাদের ভালোবাসাকে চিরদিন অমর করে রাখতে, এটা কবিদের একটা চাওয়া। তো সেটা কিভাবে হতো না, সেটাকে যখন তাদের ভালোবাসাকে তাদের প্রেয়সীকে অমর করে রাখার জন্য তারা মূলত সাহিত্যের এই কবিতার মাধ্যমটাকে অবলম্বন করত। তো এরকম লেখা আমরা উইলিয়াম শেক্সপিয়ারের ক্ষেত্রেও দেখেছি, উইলিয়াম শেক্সপিয়ারের সনেটের ক্ষেত্রেও দেখেছি। তো আমরা ওয়ান ডে আই রোড হার নেম এই সনেটটা নিয়ে যখন আলোচনা করব, তখন এডমান্ড স্পেন্সারের একজন প্রেয়সী, এডমান্ড স্পেন্সারের যিনি প্রেমিকা, পরবর্তীকালে যিনি স্ত্রী হন, সে হচ্ছে এলিজাবেথ বয়েল। এই এলিজাবেথ বয়েলের সাথে এডমান্ড স্পেন্সারের প্রাথমিক দিক থেকে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়। যদিও এডমান্ড স্পেন্সার বয়স অনেকটাই বড় ছিলেন এলিজাবেথ বয়েলের চেয়ে, তো তাদের মধ্যে প্রথমে প্রেমের সম্পর্ক হয়, তার পরবর্তীতে তাদের মধ্যে বিয়েও হয়। তো যাই হোক, এডমান্ড স্পেন্সার এই অ্যামোরেটিতে যে সনেটগুলো লিখেছিলেন এবং আমাদের বিশেষ করে ওয়ান ডে রোড হার নেম এই সনেটগুলো আমাদের এলিজাবেথ বয়েলকে উদ্দেশ্য করেই লিখা হয়েছে। ঠিক আছে, এখন দেখো আমরা সনেটের মধ্য দিয়ে যাই, যেটাতে আমরা বুঝতে পারবো কবিতাটার মধ্য কবি কি বলতে চেয়েছেন, কবির ভাব, কবির অনুভূতি গুলো আমরা আস্তে আস্তে জানতে পারবো। ওয়ান ডে আই রোড হার নেম আপন দা স্ট্যান্ড, ওয়ান ডে আই রোড হার নেম, একদিন আমি তার নামটা লিখেছিলাম কোথায় না, আপন দা স্ট্যান্ড, স্ট্যান্ড মিনস হচ্ছে সি বিচ, অর্থাৎ সমুদ্র তটে আমি তার নামটা লিখেছিলাম। কে লিখেছিল, এডমান্ড স্পেন্সার কবি লিখেছিল, কার নাম, এলিজাবেথ বয়েলের নাম সমুদ্র তটে লিখেছে। ঠিক আছে, বাট কেম দা ওয়েভস এন্ড ওয়াশড ইট অ্যাওয়ে, বাট কেম দা ওয়েভস, কিন্তু কি হলো না, ঢেউগুলো আসলো, অর্থাৎ সমুদ্রের ঢেউ আসলো, এন্ড ওয়াশড ইট অ্যাওয়ে, এবং এটাকে ধুয়ে নিয়ে চলে গেল, অর্থাৎ কোনটাকে ধুয়ে নিয়ে চলে গেল, সেই বালির মধ্যে যেখানে কবি তার প্রেমিকার নামটা লিখেছিলেন সেই বালিটাকে কি করলো, এই জল আসলো, ঢেউয়ের জল আসলো এবং সেটাকে ধুয়ে নিয়ে চলে গেল। Again, I wrote it with a second hand. Again, অর্থাৎ কিনা আরো একবার, দেখো এই again যে বানানটা আছে, তারপর পরবর্তীকালে ভেন বানান পাবো, হ্যাঁ, এই তারপর টাইল বানানটা দেখো, এইগুলো হচ্ছে ওল্ড ইংলিশের বানান, এগুলো দেখে হয়তো আমাদের মনে হবে যে কিরকম বানান, যাই হোক এগুলো হচ্ছে ওল্ড ইংলিশের বানান। Again, I wrote it with a second hand. Second hand means হচ্ছে second chance, অর্থাৎ second time. আমি কি করলাম না, আমি আবার নামটা লিখলাম, কি লিখলাম না, এই সমুদ্র টপের উপর কবিতার প্রেমিকার নামটা আবার লিখলেন। But came the tide and made my pen as his friend. অর্থাৎ কি হয়েছে না, But came the tide. কিন্তু আবার সেই জোয়ার আসলো, আবার সেই জোয়ারের ঢেউ আসলো, and made my pens, অর্থাৎ কি না, made my pens means হচ্ছে আমার এই কাজটাকে, আমার এই শ্রমটাকে, আমার এই লেবারটাকে কি করলো না, হিজ প্রে, প্রে মিন্স হচ্ছে ভিকটিম বা তার শিকার বানিয়ে নিয়ে চলে গেল। অর্থাৎ সেকেন্ড টাইম কবি তার প্রেমিকার নামটা আবার ওই সমুদ্র তটে লিখলেন, আর ঢেউ আসলো, আবার সেটাকে ধুয়ে।
ভেন ম্যান সেড সি সি মিন্স কে সি মিন্স হচ্ছে কবির প্রেমিকা এলিজাবেথ বয়ার অর্থাৎ কি এখানে একটা যেন এই কবিতার মধ্যে কি পাচ্ছি না কবিতার মধ্য দিয়ে যেন পাচ্ছি কবির সঙ্গে কবির প্রেমিকার একটা কনভার্সেশন চলছে একটা কথোপকথন চলছে এইরকম একটা সেন্স এখানে পাচ্ছি কি বলছে দেখো ভেন ম্যান সেড সি অর্থাৎ সে বলছে সে মিন্স হচ্ছে এলিজাবেথ বয়ার বা কবির প্রেমিকা বলছে ভেন ম্যান ব্যর্থ মানুষ অর্থাৎ তুমি ব্যর্থ that does not in vain essay অর্থাৎ কি না that does বলতে কি না that কি হলো দেখো that does in vain essay অর্থাৎ কি না এটা তোমার একটা ব্যর্থ প্রচেষ্টা বা চেষ্টা বাক্য অর্থাৎ vain means হচ্ছে ব্যর্থ essay means হচ্ছে চেষ্টা অর্থাৎ এটা তোমার একটা ব্যর্থ চেষ্টা মাত্র ঠিক আছে কি কোনটা ব্যর্থ চেষ্টা না এই কবিতার প্রেমিকার নামটা সমুদ্র তটে লিখতে চেয়েছেন এবং লিখেছেন এবং কি হয়েছে সমুদ্রের ঢেউ এসেছে এবং সেই নামটাকে ধুয়ে নিয়ে চলে গেছে সেটা দেখে কবির প্রেমিকা বলছে এটা তোমার ব্যর্থ চেষ্টা ইমমর্টাল থিংস সো টু ইমমর্টালাইজ ইমমর্টাল থিংস একটা মরণশীল জিনিসকে বা মরণশীল বস্তুকে সত্যি ইমর্টালাইজ অর্থাৎ তুমি অমরত্ব দান করতে চাইছো অমর করতে চাইছো একটা মরণশীল জিনিসকে তুমি অমরত্ব দান করতে চাইছো বলতে কি না কবির প্রেমিকা এলিজাবেথ বাওয়েল সে কি না সে হচ্ছে সাবজেক্ট টু ডিকে অর্থাৎ একদিন না একদিন তার ধ্বংস হবে একদিন না একদিন সে মারা যাবে ঠিক আছে তার মানে মরণশীল ব্যক্তি তো সেই মরণশীল জিনিসকে সত্যি ইমর্টালাইজ তুমি কি তাকে অমরত্ব দান করতে চাইছো অর্থাৎ মরণশীল বস্তু বা মরণশীল বস্তু তো হয় না মরণশীল মানুষ অর্থাৎ কিনা যে মানুষ আমাদের জন্ম যখন হয়েছে অতি অবশ্যই একদিন একদিন মারা যেতেই হবে এটাই চিরন্তন সত্য বলছে এটাকে তুমি অমর করতে চাইছো ফর মাই সেলফ সেল লাইফ টু দিস ডিকে ফর মাই সেলফ মাই সেলফ মিন্স হচ্ছে মাই সেলফ ফর মাই সেলফ সেল লাইফ টু দিস ডিকে বলছে এটা আমার ক্ষেত্রে কিরকম না এটা আমার ক্ষেত্রে একটা ধ্বংস বা একটা কি হচ্ছে না মৃত্যু অর্থাৎ কি না ডিকে মিন্স হচ্ছে ধ্বংস বা ডিস্ট্রাকশন এন্ড ইক মাই নেম বি ওয়াইপড আউট লাইফ ওয়াইজ এন্ড ইক মাই নেম ইক মিন্স হচ্ছে অলসো এন্ড অলসো মাই নেম বি অর্থাৎ কি না একদিন আমার নামটাও ওয়াইপড আউট মিন্স হচ্ছে ওয়াইপড আউট লাইফ ওয়াইজ মিন্স হচ্ছে লাইফ ওয়াইজ বা একই রকম অর্থাৎ আমার নামটাও কিন্তু একদিন একই রকম ভাবে কি হয়ে যাবে না ধ্বংস হয়ে যাবে অর্থাৎ আমার নামটাও কিন্তু এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এরপর দেখো আমরা কি দেখলাম না আমরা এই ওয়াইপড আউট লাইফ ওয়াইজ পর্যন্ত যে পড়লাম সেখানে আমরা জানতে পারলাম কি না কবি তার প্রেমিকাকে অমর করতে চাইছেন ঠিক আছে কবির প্রেমিকা সেখানে কি বলতে চেয়েছে যে একটা মরণশীল জীবকে তুমি কি করে অমরত্ব দান করতে পারো ঠিক আছে কবির প্রেমিকা কি বলছে না আমিও একদিন কি হবো না এরকম সময়ের সাথে সাথে আমিও একদিন মারা যাবো ধ্বংস হয়ে যাবো নট সো কোয়েট আই কোয়েট মিন্স হচ্ছে সেড আই অর্থাৎ আমি বললাম নট সো না এরকমটা হবে না অর্থাৎ কবি তার প্রেমিকার এই কথার উদ্দেশ্যে বলছে কি না এরকম হবে না let bizarre things devise অর্থাৎ কি না let bizarre things devise means হচ্ছে কি না material element যেগুলো আছে পার্থিব বিষয়বস্তু যেগুলো আছে subject একটু ডিকে সেটা হচ্ছে কি না সেটা হচ্ছে ধ্বংসের বিষয়বস্তু বা সেটা অতি অবশ্যই একদিন না একদিন শেষ হয়ে যাবে to die in dust means হচ্ছে কি না turn to dust অর্থাৎ কি না সে মারা যাবে এবং মারা যাওয়ার পর কি হবে না ধুলোর সাথে মিশে যাবে but you shall live by him কিন্তু কবি কি বলছে দেখো বলে সমস্ত মরণশীল জিনিস মরণশীল যারা আছে তাদের প্রত্যেকেই ধ্বংস হবে তাদের প্রত্যেকেই মারা যাবে এবং তারা কি হবে না মারা যাওয়ার সাথে সাথে তারা মাটির সাথে মিশে যাবে কিন্তু you shall live by fame তুমি তোমার নাম যশ খ্যাতি নিয়ে বেঁচে থাকবে my first your ভার্চুস রেয়ার সেল এটারনালাইজ মাই ভার্স আমার কবিতাটা অর্থাৎ আমার এই কবিতার মধ্য দিয়ে আমি তোমাকে বাঁচিয়ে রাখবো তোমাকে অমর করে রাখবো ঠিক আছে তো মাই ভার্স ইওর ভার্চুস অর্থাৎ আমার কবিতাগুলো সেগুলো কি করবে না ইওর ভার্চুস তোমার এই গুণগুলোকে তোমার গুণটা কেমন না রেয়ার অর্থাৎ
তোমার এই বিরল গুণগুলোকে আমার এই কবিতার মধ্য দিয়ে আমি কি করব না সেলফ এটারনাল নাই এটারনাইজ মিন্স হচ্ছে মেক এটারনাল অর্থাৎ আমি এগুলোকে চিরন্তন করে রাখব এগুলোকে অমর করে রাখব এন্ড ইন দা হেভেন্স রাইট রেড ইওর গ্লোরিয়াস নেম এন্ড ইন দা হেভেন্স এবং স্বর্গে কি করা হবে এন্ড বলছে এন্ড ইন দা হেভেন্স এবং স্বর্গে রেড ইওর গ্লোরিয়াস নেম অর্থাৎ কি না এই ডব্লিউ আর ওয়াই টি ই মিন্স হচ্ছে এখানে রাইট এটা ওল্ড ইংলিশে ছিল এটা রাইট ইওর গ্লোরিয়াস নেম এবং এই স্বর্গেও কি হবে না তোমার নামটা লেখা থাকবে হোয়ার হোয়েন as death shall all the world subdue jekhane ebong jokhon mrityu somosto prithibike ki kore subdue kore day orthat kina prithibi grass kore day orthat prithibi somosto kichu ke mrityu jekhane grass korte pare mrityu jekhane jake dominate korte pare to our love shall live orthat কি হয়েছে না মৃত্যু সমস্ত কিছুকে একদিন না একদিন গ্রাস করে নেবে সমস্ত যাদের বেঁচে আছে যাদের জীবন আছে যারা জন্মেছে তারা অতি অবশ্যই একদিন না একদিন মারা যাবে আওয়ার লাভ শ্যাল লিভ আমাদের ভালোবাসা কিন্তু বেঁচে থাকবে অর্থাৎ কবি বলছেন আমাদের ভালোবাসাটা বেঁচে থাকবে and later life renew এবং এই and later life renew এবং কি না এটাই আমাদের একটা give new life অর্থাৎ এটা আমাদের একটা নতুন জীবন দেবে অর্থাৎ এই কবিতার মধ্যে যেটা পেলাম সেটা হচ্ছে এটাই যে এই সাহিত্যের যে সৃষ্টিগুলো অর্থাৎ সাহিত্যের একটা সৃষ্টি হচ্ছে আমাদের এই কবিতা এই সাহিত্যের এই সৃষ্টিগুলোর মধ্য দিয়ে কবি কি চেয়েছেন না তার প্রেমিকাকে আমাদের সামনে চিরন্তন করতে চেয়েছেন অর্থাৎ কবির প্রেমিকা একজন মরণশীল সে জন্মেছে মানে সে মারা যাবে অতি অবশ্যই মারা যাবে সে ধ্বংস হয়ে যাবে কিন্তু কবি চেষ্টা করেছেন তার এই লেখনীর মধ্য দিয়ে তার সনেটের মধ্য দিয়ে তার কবিতার মধ্য দিয়ে তার প্রেমিকাকে আমাদের সামনে জীবন্ত করে রাখতে আমাদের সামনে তাকে দেখানো হয়েছে একজন জীবন্ত হিসাবে অর্থাৎ যেন মনে হচ্ছে যতবার আমরা এই সনেটটা পড়বো ততবার কি হবে না আমরা সেই কবির প্রেমিকার কথা বলবো এবং এইভাবে সাহিত্য কবির প্রেমিকাকে আমাদের সামনে বাঁচিয়ে রাখবে অর্থাৎ কি না চিরন্তন করে রাখবে আমি প্রথমেই বলেছিলাম এলিজাবেথের যে কবিদের মধ্যে সাবজেক্ট একটা ব্যাপার সেটার মধ্যে কি থাকে লাভ এবং টাইম অর্থাৎ টাইম এবং লাভ এরকম একটা থিম থাকে তো সময়ের সাথে সাথে সবাইকে কিন্তু চলে যেতে হয় সময়ের সাথে সাথে সমস্ত কিছু ধ্বংসপ্রাপ্ত হয় এটাই আমাদের পৃথিবীর নিয়ম তো সেই নিয়ম থেকে ব্যতিক্রম হয়ে কবিরা এলিজাবেথের যুগের একটা ট্র্যাডিশন ছিল তাদের ভালোবাসাকে তারা তাদের লেখনের মধ্যে সাহিত্যের মধ্যে তাদের সৃষ্টির মধ্যে তাদেরকে বাঁচিয়ে রাখতে চান এটা আমাদের ওয়ান ইয়ার রোড হার নেম এই সনেটের মধ্যেও কিন্তু এটাকে আমরা খুঁজে পেলাম আশা করি তোমাদের সনেটটা সম্পর্কে আর কোনো সমস্যা থাকার কথা নয় এরপর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অতি অবশ্যই সেটা কমেন্ট করে জানিও পরবর্তীকালে নিশ্চয়ই সেটাকে নিয়ে আমি আলোচনা করব আশা করি তোমাদের ভালো লেগেছে আর একটা ব্যাপার সেটা হচ্ছে কি না এটা তোমরা আমার একবার পড়ে নিও কবিতাটা একবার পড়ে নিও সনেটটা একবার পড়ে নেওয়ার পর তারপর তোমরা দেখবে যদি কোনো সমস্যা থাকে তা সেটা অবশ্যই জানিও সেটা আমি নিঃসন্দেহে আলোচনা করব আর অতি অবশ্যই কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আর একটা লাইক অতি অবশ্যই দিও থ্যাংক ইউ